السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত ভিউয়ার্স দর্শক শ্রোতাবৃন্দ ফজিলত পর্ব 69 আজকে আমরা আরেকটি কবিরা গুনাহ সম্পর্কে জানব যার দ্বারা মানুষ ফজিলত থেকে পড়ে গিয়ে জাহান্নামে পতিত হবে আল্লাহ যদি ক্ষমা না করে থাকেন সে গুনাহটি হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া সে গুনাহটি হলো কবিরা গুনাহ প্রতিবেশীকে কষ্ট দেওয়া মাসালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দুটো হাদিস আমাদের শুনে তাহলে এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে অথবা একটা হাদিস দুটো না একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে বললেন যে কোন একজন নির্দিষ্ট প্রসিদ্ধ নারী সম্পর্কে যে অমুক নারী তার সম্পর্কে বলা হয়ে থাকে সে বেশি বেশি সালাত আদায় করে সিয়াম আদায় করে সাদকা করে অর্থাৎ ফরজ সালাত ছাড়াও নফল সালাত আদায় করে ফরজ সিয়াম ছাড়াও অন্যান্য নফল সিয়াম আদায় করে এবং ফরজ সাদকা যেটা জাকাত ছাড়াও অন্যান্য সাদকা করে কিন্তু সে প্রতিবেশীকে তার জিহ্বা দ্বারা তার মুখ দ্বারা কষ্ট দেয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা হিয়া ফিন নার ওই মহিলা জাহান্নামে অতঃপর ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে অমুক আরেকজন নারী আছে নির্দিষ্ট করে কোন এক নারীর কথা বলা হচ্ছে তার সম্পর্কে বলা হয় যে বেশি সিয়াম সাদকা সালাত এগুলো আদায় করে না অর্থাৎ শুধু ফরজগুলো আদায় করে ফরজ সালাত ফরজ সিয়াম ফরজ জাকাত অন্যান্য নফল রোজা নফল নামাজ বা নফল দান সাদকা এগুলো নাই কিন্তু তিনি এই প্রতিবেশীকে ছোটোখাটো সৎকা করেন সেটা হলো শুকনা পনির দেন কেউ বলছেন দুধ শুকনা লবণন জাফ কেউ বলছেন যেটা জুবনন মুজাফফা শুকনা পনির দুধ শুকিয়ে গেলে যেটা হয় অথবা ওখান থেকে পনির বানিয়ে শুকনা একবারে শুকনা তো একেবারে কম মূল্যের শুকনা পনির এগুলো দেন এর চেয়ে বেশি কিছু না কিন্তু সে লা তুযি জিরানাহা বিলিসানিহা সে তার জবান দ্বারা জিহ্বা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয় না মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ক্বালা হিয়া ফিল জান্নাহ ওই মহিলা জান্নাতে আল্লাহু আকবার একটু চিন্তা ভাবনার বিষয় এই হাদিসগুলো নিয়ে আমাদের সমাজে শরীয়তের বিভিন্ন বিষয় যেগুলো আছে রোজা নামাজ প্রসিদ্ধ রোজা নামাজ আমরা সিয়াম সালাত সিয়াম জাকাত এগুলো সাধারণত দিনদারের মেইন বিষয় বুঝে মনে করি এটা নিয়ে মেইন বিষয় কোনো সন্দেহ নেই কিন্তু এগুলোকে যথেষ্ট মনে করলে হবে না অনেক দিন ধরে অনেক ভালো জান্নাতি মনে করা হয় বেশি সিয়াম আদায় করলে বেশি রোজা আদায় করলে নফল রোজা নফল নামাজ ফরজ নামাজ সাথে নফল নামাজ ফরজ রোজার সঙ্গে নফল রোজা এবং জাকাতের সঙ্গে দান সাদকা ইত্যাদি আদায় করলে মানুষ তাকে অনেক বেশি দিনদার এবং জান্নাতি মনে করে কিন্তু তার এই যে একটা কবিরা গুনাহ প্রতিবেশীকে কষ্ট দেওয়া তার জবান দিয়ে কথা দিয়ে মুখ দিয়ে এই অপরাধের কারণে এই কবিরা গুনাহর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলা সম্পর্কে বললেন যে সে জাহান্নামে আরেকজন শুধু ফরজ আদায় করে নফল মোটেই কাছে নেই নফলের কাছে নেই ফরজ সালাত ছাড়া নফল সালাত নেই নফল সিয়াম নেই নফল জাকাত নাই অথবা সাদকা নাই শুধুমাত্র ছোটোখাটো সাদকার কথা বলা উল্লেখ করা হয়েছে যে শুকনা জুবনা অর্থাৎ যেটা কি পনির বলি শুকনা পনির বা শুকনা দুধ এগুলো দেয় প্রতিবেশীকে ছোটোখাটো জিনিস এত শুধু ফরজ আদায় করে এত নফল এবাদত বন্ধুকে তার আমলনামে পাওয়া যাচ্ছে না বা তার কাছে পাওয়া যাচ্ছে না মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বললেন যে দেখো জেনে রাখো এই মহিলা জান্নাতে আল্লাহু আকবার তাহলে জান্নাতের আমল কোনগুলো ভালো করে খেয়াল করতে হবে যেগুলো আমরা ছোট মনে করি সাধারণ মনে করি এগুলোই জান্নাতের আমল আর যেগুলোকে ছোট পাপ মনে করে সাধারণ পাপ মনে করি দুটো কথা বেশি বললে কি হয়েছে সে প্রতিবেশী কথায় কথা পাওয়ার শক্তির কারণে অথবা কোনো কারণে জবান বেশি চলে কারণে বলে দিলাম দুটো কথা ত্যাগ ত্যাগ করে প্রতিবেশীকে কষ্ট দেয় এরকম কথা বলে দিলাম কিন্তু এই কথাতেই জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হচ্ছে একজন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে সে জান্নাতি আর একজন প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করে বা তাকে কষ্ট দেয় এই কারণে সে জাহান্নামে হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কবিরা গুনাহ থেকে রক্ষা করুন কারণ এই সমস্ত কবিরা গুনাহর কারণে মানুষ ফজিলত থেকে পড়ে যাবে পড়ে গিয়ে জাহান্নামে নিপতিত হবে জাহান্নামে নিপতিত হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি সালামতে ফজিলত পার করে দিন এবং সবাইকে সমস্ত কবিরা গুনাহ থেকে দূরে থাকে নেক আমলের মাধ্যমে
লাইটিং হয়ে হয় সে আমলগুলো আগে চলে গেছে আলোচনা করেছি, জামালের দ্বারা ফুলসরাত আলোকিত হয়, আলোকিত ফুলসরাত আলোকিত হওয়ার আমলগুলো করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে, আমরা সিরিজ আলোচনা অনেকগুলো পয়েন্ট আলোচনা করেছি যেগুলো সমস্ত আমলের দ্বারা ফুলসরাত আলোকিত হয়, এখন যেগুলো বলছে কবিরা গুনাহ যার দ্বারা ফুলসরাত অন্ধকার হবে এবং এগুলো দ্বারা মানুষ আল্লাহ তালা ক্ষমা না করলে ফুলসরাত থেকে পরে জাহান্নামে নিপতিত হবে বা পড়ে যাবে, এই সমস্ত কবিরা গুনাহ আলোচনা হচ্ছে। আল্লাহ তালা নেগেটিভ পজিটিভ দুটো আলোচনা করছে যে নেগেটিভগুলো থেকে দূরে থাকার তৌফিক আমাদেরকে দান করেন, আর পজিটিভ আমল করে ফুলসরাতে সহজে যেন পার হওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে। আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন জন্য আমল করে এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।